আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা আকসামুল আহকাম হানাফি মাযহাবে। একটি প্রশ্ন করেছিলেন সিলেট সোহানীঘর থেকে আমার এক ছাত্র ভাই। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, ব্যস্ততার জবাব দেওয়া যায়নি। আসুন শুরুতে ওনার প্রশ্নটা দেখি। কী ধরনের হাদিস দ্বারা একটা আমলকে ওয়াজিব সুন্নত নফল করার দেয়া যায়, মানে ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি সাব্যস্ত করা যায়? মুহাদ্দিসিনে কেরাম একটা আমলকে সুন্নত বললেন, তার মূল ভিত্তি নিশ্চয় কোরআন ও সুন্নাহ, নাকি খুদ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলে গেছেন এই আমলটি সুন্নত, এটি মুয়াক্কাদা ইত্যাদি? প্রিয় ভাই, প্রথমত আপনি এই যে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখেছেন, এভাবে আর লিখবেন না, পুরা দুরূদ শরীফটা লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা উত্তরটা সংক্ষেপে দেখি। আমি একটা কিতাব থেকে দেখাচ্ছি, আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহিল ইসলামি আল মাদখাল আল মাসাদির আল হুকম শারঈ, তালিফ আল উস্তাদ আল ডক্টর মুহাম্মদ মুস্তাফা আল জুহাইলি, আমিদ কুল্লিয়াতি শরীয়া ওয়া দারাসাত আল ইসলামিয়া বিজামিয়াতি শারিকা। আসুন এখানে পেজ 300 এবং 301। তাকসিমুল হুকম তাকলিফি ইন্দাল হানাফিয়া, তাকসিমুল হুকম তাকলিফি ইন্দাল হানাফিয়া, হুকুম তাকলিফি যে আমলগুলো আমাদের করতে হয় এইগুলার হুকুমকে তকসিম করা বাক করা হানাফি মাযহাবে। কাসাম আল হানাফিয়াতুল হুকম তাকলিফিয়া ইলা সাবআতি আকসামিন ওয়া হিয়া, হানাফি মাযহাবে হুকম তাকলিফি সাত ভাগে বাক করেছেন, ওয়া হিয়া এবং তা হচ্ছে, প্রথমটা হচ্ছে আল ইফতিরাদ মানে ফরদ, দুই আল ইজাব, তিন আল নাদব, চার আল ইবাহা, পাঁচ আল কেরাহাতু তানজিহিয়া, ছয় আল কেরাহাতু তাহরিমিয়া, সাত আল তাহরিম। এই সাতটা ভাগে বাক করা হয়েছে হুকুম তাকলিফি হানাফি মাযহাবে। এবং এই ভাগ করার ভিত্তি কি? হানাফি মাযহাবে অন্যান্য মাযহাবেও আছে, কিন্তু আমরা যেহেতু আমার এই ভাই হানাফি মাযহাবে হবেন এই হিসাবে হানাফি মাযহাবে দিচ্ছি, অন্যান্য মাযহাবে এভাবে উসুল আছে। আর এই উসুলগুলা ফুকাহা একরাম আইমা মুজতাহিদিন তারা সাব্যস্ত করেছেন, উসুল তারা ঠিক করেছেন, উসুলগুলা তারা ঠিক করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উসুল ঠিক করে দিয়ে যাননি, আইমা মুজতাহিদিন যারা তারা উসুল ঠিক করেছেন দলিল আদিল্লার ভিত্তিতে। আল ইফতিরাদ ফরজ কোনটা? وهو ما طلب الشارع فعله طلبا جازما بدليل قطعي الثبوت والدلاله جي বিষয়টা প্রমাণিত হয়েছে, যে হুকুমটা প্রমাণিত হয়েছে দলিল قطعي الثبوت এবং قطعي الدلاله। قطعي الثبوت হলো কুরআন শরীফের আয়াত আর হাদিস মুতাওয়াতির, আর কেতু সবুত আর কেতু দালালা হলো যে অর্থের মধ্যে বিভিন্ন বিভিন্ন মায়না নেওয়ার সুযোগ থাকবে না, একই একই মায়না নেওয়া যাবে শুধুমাত্র, এটাকে বলে কেতু দালালা। কোরআন শরীফের আয়াতের মধ্যে কেতু দালালা আছে, হাদিস মুতাওয়াতির এর মধ্যেও কেতু দালালা আছে। তো বলতেছেন যে শারে যিনি শরীয়ত প্রণেতা তা তিনি যা তলব করেছেন জাজেম হিসাবে, অবশ্য ম্যান্ডেটরি হিসাবে, বি দলিল কতঈ সুবুত ওয়া দালালা, এমন একটা দলিলের ভিত্তিতে যে দলিলটা কতঈ সুবুত কতঈ দালালা। আমি আশা করি কতঈ সুবুত আর দালালা আপনারা বুঝতে পেরেছেন। কাস সালাতি ওয়া যাকাতি ওয়াল জিহাদ, যেমন সালাত যাকাত এবং জিহাদ, وحكمه وجوب فعله
আর তার হুকুম হলো এটা পালন করা, আদায় করা ওয়াজিব, মানে জরুরি অবশ্যম্ভাবী। ওয়ান্না মুনকিরাহু কাফিরুন, আর যেটাকে ইনকার করবে এমন কোনো হুকুম যা কিতাই সুবুত কিতাই দালালা দিয়ে সাব্যস্ত হয়েছে, এই হুকুমকে যে ইনকার করবে সে কাফির হবে। ওয়া তারিকুহু বিলা উযরিন ফাসিকুন, আর কোনো উযর ছাড়া যে এটা ত্যাগ করবে সে ফাসিক। দুই, আল ইজাব, দ্বিতীয়টা হলো ওয়াজিব। وهو ما طلب الشارع فعلا طلبا جازما بدليل ظني الثبوت او ظني الدلاله অন্যটা হলো যেটাও ওয়াজিব হিসাবে, জরুরি হিসাবে শরীয়ত প্রণেতা যা চেয়েছেন জরুরি হিসাবে, দলিলটা কি জন্নি সবুত জন্নি দালালা, জন্নি সবুত খবর ওয়াহিদ, আর জন্নিউদ্দালালা হতে পারে অন্যান্য তকসিমের মধ্যেও, যা একাধিক মানা রাখে, বিভিন্ন এহতেমাল আছে, বিভিন্ন কথা বলার সুযোগ আছে। এটা হচ্ছে জন্নিউদ্দালালা, জন্নি দলিল, জন্নি সবুত, জন্নিউদ্দালালা এমন দলিলের মাধ্যমে যা শরীয়ত প্রণেতা অবশ্য করণীয় হিসাবে সাব্যস্ত করেছেন বা চেয়েছেন তা হচ্ছে ওয়াজিব। যেমন সাদাকাতুল ফিতর, কুরবানি, সূরা ফাতিহা তিলাওয়াত করা, এরপরে নামাজের মধ্যে সালাতুল ফিতর, মাসহু রুবউর রাস, মাথার চার ভাগের এক ভাগ মুসহ করা। ওয়া হুকমুহু উজুবু ইকামাতিহি কাল ফরদ, হুকুমটা হলো ফরজের মতো ওয়াজিব, অবশ্য পালনীয়। তবে তফাতটা হলো ওয়ালাকিন্নাহু লা ইউকাফফারু জাহিদুহু, কেউ যদি এটাকে ডিনাই করে, অস্বীকার করে, তাইলে তাকে কাফির বলা হবে না। ওয়ুফাসসাকু তারিকুহু ইযা তারাকাহু ইস্তিগফাফান, আর যে ইস্তিগফাফ গুরুত্বহীন মনে করে যে তরক করে দিলে এমন কিছু না, এমন মনে করে যে তরক করে সে ফাসিক হবে। তিন, আন্নাদাব, মন্দুব যেটাকে বলা হয়। ওয়াহুয়া মা তালাবা আশ-শারিউ ফিআলাহু তালাবান গায়রা জাযিমিন কাল জামহুর, যেটা শরীয়ত প্রণেতা যা মন্দুব যা তার পছন্দনীয়, কিন্তু এটা অবশ্য করণীয় হিসাবে উদ্দেশ্য ছিল না শরীয়ত প্রণেতার, এটা হচ্ছে মন্দুব, এটা জমহুরের সাথে মিল। চার, আল ইবাহা, মুবাহ, মন্দুব মানে মুস্তাহাব, মুবাহ। ওয়াহিয়া আত-তাখয়িরু বাইনাল ফিআলি ওয়াত তার্ক, মুবাহ, ইবাহা, মুবাহ, চার নম্বর হচ্ছে যেখানে এটা করা না করার মধ্যে ইখতিয়ার আছে, এটা করতে পারেন না করতে পারেন ইখতিয়ার আছে। আল কারাহাতু তানজিহিয়া, মুকরুহ তানজিহি, আশা করি এটা বুঝেন। ওয়াহিয়া মা তালাবা আশ-শারিউ তারকাহু তালাবান গায়রা জাযিমিন কাল মাকরুহ ইনদাল জামহুর, সেটা শরীয়ত প্রণেতা যা তার উদ্দেশ্য ছিল যারা থেকে এটা জাযিম না, এটা অবশ্য করণীয় না, অন্য ইমামদের মধ্যে মুখরু যেভাবে অপছন্দনীয়, একটা কিছু অপছন্দনীয় তবে এটা জাযিম না। আল কারাহাতু তাহরিমিয়া, ওয়াহিয়া মা তালাবা আশ-শারিউ তারকাহু তালাবান জাযিমান ওয়ালাকিন বিদালিলিন যন্নি সুবুতি আও যন্নি দালালা, যা মকরু তাহরিমে যেটা, সেটা হলো শরীয়ত প্রণেতা যা চেয়েছেন সাব্যস্ত করেছেন যা তরক করা হবে, তলাবান জাজিমান জরুরি ভিত্তিতে, কিন্তু দলিলটা জন্নিউ সবুত অথবা জন্নিউ দালালা, এই কারণে এটা মকরু তাহরিমে। সাত নম্বর, আত তাহরিম, حرام وهي ما طلب الشارع تركه طلبا جازما بدليل قطعي الثبوت قطعي الدلالة حرام হলো সেটা যা শরীয়ত প্রণেতা হারাম করেছেন জরুরি ভিত্তিতে কিতাই দলিলের মাধ্যমে, কিতাই সুবুত কিতাই দালালা দলিলের মাধ্যমে যা তরক করা জরুরি করেছেন তা হচ্ছে তাহরিম বা হারাম। যেমন মিসলু কতলিন নাফসি ওয়া জিনা, যেমন মানুষ হত্যা করা বা জিনা করা। আমার ভাই, আমি মনে করি আপনার প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে, আপনি যা জানতে চেয়েছিলেন। আমি একটা কিতাব এখানে সংক্ষেপ করা আছে, আমি এটার থেকে দেখাইলাম, আপনি আরও ওলামায়ে কারাম আছেন তাদের ওনাদের থেকেও জেনে নিতে পারেন, আরও বিভিন্ন কিতাবের মধ্যেও আছে, হয়তো এইভাবে ঠিক পাশাপাশি
না থাকতে পারে কিন্তু আছে। আমার যদি কোনো ভুল হয়, আমার আসাতজায় কারাম আছেন, কেউ না কেউ শুনলে আমাকে শুদ্ধ করে দেবেন। এই কিতাবটা যিনি লিখেছেন আমি দেখিয়েছি, তিনি হামিদ, তিনি ডিন একটা ডিপার্টমেন্টের, শারজা ইউনিভার্সিটির। ইউনিভার্সিটি হলো বিজামিয়াত শারিকা, হামিদ কুলিয়াত শরিয়াত ওয়া দিরাসাত আল ইসলামিয়া। শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বোঝার তৌফিক দিন, হক মানার তৌফিক দিন, হক জানার তৌফিক দিন, হক প্রচার করার তৌফিক দিন। আমানতদারের সাথে খেয়ানতকে যেন আমরা না বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।